যে শয়তানর বেদপাঠ, আজ্ঞা শয়তান কিয়ে সে? শয়তান হচ্ছেন আপন মানে, আপন মানে হচ্ছেন চালুনি, আপন ছুঞ্চিকি কৌন চবিশ বর্ষ ধর ক্ষমতার অনেক, ছবিশ বর্ষ ধরিকি মধ্যে নেতৃত্ব নিয়েছেন ওড়িশার। সে বিকৃত ওড়িয়া পড়া হচ্ছে আমার অস্মিতা, এবং যেতবে আমার লোক মানকর সভ্যতা সংস্কৃতি আমার ধর্মকু প্রত্যাখ্যান করি বা বিদ্রুপ করি কার্তিক হবিষ যোজনা হরিশ্চন্দ্র সহায়ক যোজনার আমার ধর্মক যেত বিদ্রুপ করাগলা, ইয়ে নবীন পট্টনাক আসা পূর্ব কোণ ওড়িশার সবদা হো নথিলা? আজ্ঞা আমার সমাজ এত সুসংগঠিত, আমার লোক মানে পরস্পর প্রতি সাহায্য করতে, তা ভিতরে গোটে বিষমজী বুণাকে সে ভর্তি করলে হরিশ্চন্দ্র যোজনা। লোক মানকর ধর্ম কোণ কেবে রাজ্যস্বর বিনিময় রুয়ে ভর্তি কলে কার্তিক অবিশ্ব যোজনা, ইয়ে কোণ আমার অস্মিতা? আমার ওড়িশার পাইক বিদ্রোহ হচ্ছে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম, যেটা কেন্দ্র সরকার স্বীকার করছেন, এবং আমার তার স্মারক রূপে আমার পূর্বতন সরকার কোণ করছেন, আমার ভবিষ্যৎ পিঢ়ি কোণ জাণবে, সেইটা কোণ আমার অস্মিতা? আমার ওড়িয়া ভাষা আইনি যে বিধানসভার গৃহীত হয়েছি এবং যে বিধানসভার দণ্ড ব্যবস্থা করা যাইছি, তারপরে প্রত্যেক চিঠি ইংরাজি লেখা যাওতিলা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে ইংরাজি সব কথা কহুতলে, সে কোণ আমার অস্মিতা? আজ্ঞা যেতবে মঠ সংস্কৃতি সাধু সন্ত মানে পুরী শহরকে আসিকি মঠ তৈরি করলে, যেত প্রত্যেক মঠ পছরে গোটে ইতিহাস রয়েছে, যেত সে মঠকে মাটির মিশিয়ে দিয়ে ইতিহাসকে অবলুপ্ত করে দিয়েগলা, সেইটা আমার অস্মিতা? যেত শ্রীজগন্নাথ আমার পরম কারুণিক শ্রীজগন্নাথ আমি তুমি ভিক্ষা মাগু, যেত জগন্নাথকে ভিক্ষা মগাই দিয়েগলা ট্রলি পছরে বসাইকি, অর্পণ নাঁ চাউল গুয়া নড়িয়া আদায় করে টঙ্কা আদায় করে সেই পয়সার তাঁকরি দলর লোক মানে মদ মাংস খাইলে, সেইটা কোণ আজ্ঞা আমার অস্মিতা? আজ্ঞা আম ওড়িশার কার্য করা যেতে প্রকার নির্মাণ কার্য করছি, ওড়িয়ার কোণ ঠিকাদার না, অণ ওড়িয়া ঠিকাদার আনি নিযুক্তি করা কোণ আমার অস্মিতা? এবং আহরি গোটিয়ে জিনিস মু আপনার সবুঠ দুঃখদায়ক কথা কবি, এই যে মানে অস্মিতা 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 হচ্ছেন, তাকে মু টিকি পচারি যে আজ্ঞা অস্মিতার আবিধানিক অর্থ কোণ? অস্মিতা খালি আপনার কুমার আজ্ঞা ইয়ে যে অস্মিতা কুমার, মু আপনার গোটিয়ে কথা কেদি, যদুকূলে যে ধ্বংস হয়েছিল কেবল কোকুয়া কোকুয়া কহিকি, কোকুয়া জীব নথিলা কি জীবাণু নথিলা, এই মানে যে অস্মিতার অর্থ জাঁ না, খালি অস্মিতা অস্মিতা হচ্ছেন, এই অস্মিতা তাঁকু তাঁকরি দলকু দিনে ধরাশায়ী করাই দেলা, সে বুঝিপারে নি, এবং এই অস্মিতা শব্দ সে পুনরাবৃত্তি যে আদর করছেন সেটা শয়তানর বেদপাঠ, তাঁকর সে শব্দ উচ্চারণ করিবার নৈতিক অধিকার নাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।